আসসালামু আলাইকুম, ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বসো সবাই, পাটে মনোযোগী হও। আজকে তোমাদের পড়াবো ইসলাম, পাঠ শিরোনাম হলো ইসলাম। এই শব্দটি আরবি শব্দ, এই ছেলে এদিকে তাকাও, ইসলাম শব্দটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হল জীবন ও বিধান, জীবন ও বিধান অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তৃণমূল থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত একটা সমাজ, গোষ্ঠী বা গোটা পৃথিবী, গোটা সৃষ্টির জন্য আল্লাহ প্রদত্ত যে বিধান আছে সেই বিধানের নাম হল ইসলাম, যার মাধ্যমে ইহকাল এবং পরকাল দুই কালেরই শান্তি আর মুক্তি অর্জন করা যায়। এই বিধানের নাম হল এই বিধানের নাম হলো ইসলাম। কি বললাম আব্দুর রহমান, বলতো ইসলাম কোন শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? জীবন ও বিধান। কেমন জীবন ও বিধান হাবিবুল্লাহ? আচ্ছা, জীবন ও বিধানটা হলো যে ইহকাল এবং পরকাল দুই কালেরই শান্তি এবং মুক্তি যে বিধানাবলী অনুযায়ী চললে অর্জন করা যায়, শান্তি এবং মুক্তি অর্থাৎ ইহকালেও শান্তি পাওয়া যায়, অনন্তকালীন জীবন পরকাল সেই পরকালীন জীবনেও শান্তি পাওয়া যায়, এমন আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নামই হল ইসলাম। দেখো, ইসলাম অর্থাৎ আন্তা শাহাদা, তুমি সাক্ষ্য দেবে, আন্তা শাহাদা তুমি সাক্ষ্য দেবে, কিসের সাক্ষ্য? যে আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মাবুদ কি? এটাও তো আরবি শব্দ বা উর্দু শব্দ মাবুদ। মাবুদ শব্দের ব্যাখ্যা হল যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, যিনি আমাকে বাঁচায় মারে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিক, যিনি রক্ষণাবেক্ষণ করছেন, যিনি ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা, যার জন্য, যার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যে কোনো ইবাদত বন্দেগী করে থাকি, অর্থাৎ লা ইলাহা আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া ইবাদতের একমাত্র যোগ্য সত্তা আর কেউ নাই, আর কেউ নাই, আছেন একজনই মাত্র, তিনি হলেন আল্লাহ। সেই সাথে আরো সাক্ষ্য দেবেন যে ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আরো এই সাক্ষ্য দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আজ থেকে প্রায় 1500 বা 1400 বছর আগে এই পৃথিবীতে শেষ নবী বা আখেরে নবী, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, আল্লাহ তাআলা যিনাকে সৃষ্টি করে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, অর্থাৎ
তুমি আরো সাক্ষ্য দেবে যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আল্লাহ প্রেরিত বা আল্লাহ প্রদত্ত তিনি রাসূল তিনি শেষ রাসূল তিনি শ্রেষ্ঠ রাসূল তিনি সকল রাসূলদের রাসূল তিনি আল্লাহ তাআলা শেষ নবী শেষ পয়গম্বর এই সাক্ষ্য আমরা তুমি দেবে তাহলে প্রথম সাক্ষ্য দেবে যে আনতাশাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুমি সাক্ষ্য দেবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সেই সাথে তুমি আরো সাক্ষ্য দেবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ওয়াতুতি মাসসালা আর তুমি নামাজ কায়েম করবে তুকিমাস সালাত তুমি নামাজ কায়েম করবে দিবারাত্রি যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এই নামাজ যথা সময় যথা নিয়ম আল্লাহ প্রদত্ত হুকুম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পথে দেখানো পথে তুমি এই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাহলে বোঝা গেল যে পাঁচ ওয়াক্ত নামাজের কত গুরুত্ব কত গুরুত্ব তোমরা স্কুলে এসেছো সকালবেলায় উঠে কত জায়গায় প্রাইভেট পড়েছো কতজনের কথা শুনেছ এদিকে সেদিকে গিয়েছ নবীজি বলছেন যে সকালবেলায় উঠে যে মানুষটা ফজরের নামাজ আদায় করল মান সাল্লা ফজরা অথবা মান সাল্লা সালাত সুবহে বলে সকালবেলার নামাজ অর্থাৎ ফজরের নামাজ মান সাল্লা ফজরা ফজরের নামাজ যে পড়ল নবীজি বলছেন সে আল্লাহ তাআলার কাছে গচ্ছিত হয়ে গেল যে সকালবেলা নামাজ আদায় করে তার লেখাপড়া দুনিয়ার কাজ কর্ম বিভিন্ন দিকে সে যখন চলাফেরায় করতে থাকলো নবীজি বলছেন ফজরের নামাজ আদায় করা ব্যক্তি সে আল্লাহ তাআলার জিম্মাত আল্লাহ ওয়াহুয়া জিম্মাত আল্লাহ সে আল্লাহ তাআলার জিম্মায় রয়ে গেল তাহলে চলতে ফিরতে বিপদে আপদে বাধা মুসিবতে আল্লাহ তাআলা যদি কারো সহায় হয়ে যায় জিম্মাদার হয়ে যায় ফাওয়া জিম্মাত আল্লাহ তাহলে সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ তার জিম্মাদার হয়ে গেলেন তাহলে তোমার লেখায় পড়ায় উঠায় বসায় চলায় ফেরায় বিপদে আপদে নামাজ আদায় করা বান্দাকে আল্লাহ এইভাবে হেফাজতে রাখেন অতএব ওয়া তুকিমা সালাতা তুমি নামাজ কায়েম করবে ওয়া তুতিয়া যাকাতা যদি কখনো আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে দেন সাহেবের নিসাব পরিমাণ মালামাল হয়ে যায় তাহলে সেই ব্যক্তি শতকরা আড়াই ভাগ যাকাত দেবে নবীজি বলছেন তুতিয়া যাকাতা তাহলে সে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দ্বিতীয় সাক্ষ্য সে দেবে এই বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তৃতীয় কাজটা সে করবে তুকিমাস সালাত সে নামাজ কায়েম করবে ওয়া তুতিয়া যাকাত চার নম্বর সে মালদার যদি হয়ে যায় কখনো সাহেবের নিসাব পরিমাণ তাহলে সে যাকাত দেবে ওয়া তাসুমু রমাদান এবং রমজান মাসে সে ফরজ রোজাগুলো করবে এই তো খুব শীঘ্রই মাস দেড়েক পরে রমজান মাস এসে যাবে ইনশাআল্লাহ তোমরা তো এখন ছোট মানুষ না সবার উপরে রোজা ফরজ হয়েছে অনেকেই বলবে অনেক পিতামাতাও বলবে না 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 রোজা রাখার দরকার নাই
আপনার সামনে পরীক্ষা। অতএব তুমি বেশি করে পড়াশোনা করো, রোজা পরে রাখলেই হবে কর্মজীবনে গিয়ে। বলো দেখি, কর্মজীবন পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া মালিককে আল্লাহ। এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে সকল ফরজ কাজ থেকে আমি বঞ্চিত থাকলে আল্লাহর কাছে জবাব দিতে পারব না। রোজা বন্ধ রেখে, নামাজ বন্ধ রেখে, লেখাপড়ায় মন দিয়ে থাকলে, মেধা বলে একটা জিনিস আছে, দেখো অনেকের মাথা আছে, বুদ্ধি নাই, মুখ আছে, বোবা কথা নাই, হাত পা ঠিকই আছে, কিন্তু ন্যাংরা লোলা অচল চলতে পারে না, অথব্য, তাহলে শক্তির মালিককে আল্লাহ। আমরা যদি মেধা অর্জনের জন্য রোজা না রাখি, নামাজ না পড়ি, মেধা বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করে দেওয়া মালিককে আল্লাহ। এই জন্য আমরা বলি কি, রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার মেধা বাড়িয়ে দিন, আমার জ্ঞান বাড়িয়ে দিন। অতএব একমাত্র আল্লাহ, আল্লাহ যদি বানাই দেয় তাহলে কৃপণ হবে না একজন মুসলিম, একজন ইসলাম মানেওয়ালা মানুষ কৃপণ হবে না, সে জীবনে একবার হজ করবে। কখন বলে তার বাসস্থান থেকে সুদূর মক্কা মদিনা দেখে আবার ফিরে আসবে, যাওয়া আসা, সেখানকার থাকা খাওয়া, সরকারি ট্যাক্স ভাড়া, এগুলো সব দিয়ে মানুষটা যদি খরচ বহন করতে পারে, বর্তমান সময়ে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা হলে হজ করা যায়। তো এরকম ধার মাকি না করে নিজের যোগ্যতায় সম্পদ আছে, যদি এই খরচ ইনস্তাতরতা, যদি তুমি সামর্থ্য হও যাওয়া আসা থাকা খাওয়া হজের ব্যাপারে পূর্ণাঙ্গ খরচ ব্যয় করা, তাহলে ইলাইহি সাবিলা, ইনস্তাতরতা ইলাইহি সাবিলা, তাহলে তুমি জীবনে একবার হজ করবে। তাহলে আজকে আমরা যে পাঠ শিরোনামে দেখলাম ইসলাম, ইসলাম শব্দের অর্থ জানলাম, তারপরে ইসলাম কি তা আমরা ভালো করে বুঝতে পারলাম, আর একজন মুসলিমের জন্য প্রধানত যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে দিনের উপরে থাকা, নবীজিকে আখেরি নবী শেষ নবী বলে স্বীকার করা, মেনে নেওয়া, এগুলোই ইসলামের এক একটি অঙ্গ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পাক উদ্ধার করে পূর্ণাঙ্গ ভাবে জ্ঞান অর্জন করে আগামী দিন। আমি কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন করব তোমাদের এই এর উপরে, তোমাদের ভালো করে পড়ে আসতে হবে এবং এর জবাবও দিতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।